ভোটের ফলাফল ঘোষণার পরেই হিংসার ঘটনা ঘটলো বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভা এলাকায় জয়ী নির্দল ও পরাজিত তৃণমূল প্রার্থীদের সংঘর্ষের এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা জানা গেছে যায় ওই পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্চিতা ব্যানার্জির অভিযোগ জয়ী নির্দল প্রার্থী চেতনা ঘর ব্যানার্জির সমর্থকেরা বিজয় মিছিল করার সময় তার বাড়ির সামনে অসভ্যতামী করছিল এর প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় এমনকি একটি ধর্ষণের হুমকির পাশাপাশি বাড়ির একটি মেয়ের সাথেও নোংরামি করা হয় বলে তার অভিযোগ ঘটনাটা ওরা বিজয় মিছিলে বেরিয়েছিল ঠিক আছে বিজয় মিছিল বেরিয়েছে খুব ভালো কথা কিন্তু আমার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি একে একে নাম ধরে ধরে সবার গালাগালি তারপর আমরা যখন আবার বলছিল যে বাড়ির প্রত্যেকটা মেয়েকে তুলে তুলে নিয়ে গিয়ে রেপ করা হবে তো সেই শুনে আমরা যখন বেরিয়ে যাই নির্দল নির্দলের যারা ছিল তারা আবার যখন আমরা বেরিয়ে যাচ্ছি যে এটা কি এর এরকম কেন অত্যাচার হবে বাড়ির সামনে জিতেছ ঠিক আছে তোমরা আনন্দ করো সব ঠিক আছে কিন্তু বাড়ির সামনে এসে এরকম অপথ্য ভাষা গালাগালি কেন শুনবো তো তারপরে আমরা যখন বেরিয়ে যাই তারা করে যাই তখন ওরা পাল্টা হামলা করে এবং আমাদের বাড়ির সবারই গায়ে আঘাত লেগেছে আর আমার পাটা তো ফ্র্যাকচার হয়ে গেছে আর মানে যা নোংরা ঘটনা ঘটেছে আমি বলে বোঝাতে পারবো না আমার আমার বাড়ির একজন মেয়েকে রাস্তায় জামাটা তুলে পুরো দাঁড়িয়েছিল রাস্তার মাঝখানে জামাটাকে তুলে দিয়েছে মানে ভাবুন আপনি কতটা নোংরা হলে এরকম করা যায় আমরা চাইছি এর শাস্তি হোক বিচার হোক পুলিশ তো কিছু স্টেপ সেভাবে নিচ্ছে না পুলিশ পুলিশ শুধু বলছে দেখছি আর দেখবো। এর আগে ভোটের দিন রাত্রেবেলাতে আমার আমারই এক কর্মীকে এমন মেরেছে সে এখনো হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছে তার মাথা এখনও পর্যন্ত স্টিচ করা যায়নি এমনভাবে মেরেছে তো তার বিরুদ্ধেও পুলিশ কিছু করেনি পুলিশ বলছে শুধু দেখছি আর দেখব আইসি কি বলছে আমরা আইসির বদল চাই আইসিকে আমরা মেনে নিতে পারছি না আইসি এক শাসক দল এভাবে মার খাচ্ছে পড়ে পড়ে আর আইসি কিছু বলতে পারছে না আই সি আমরা বিজয় মিছিল নিয়ে যখন রাস্তায় বেরিয়ে যাচ্ছিলাম ক্রস করছিলাম তখন তৃণমূলের লোকেরা হঠাৎ করে এসে চড়া হয় এবং আমরা ছিলাম নিরস্ত আমরা বেরিয়েছি আর ওরা বাঁশের লাঠি নিয়ে নিয়ে পিছন থেকে আক্রমণ করে এটা আমরা কিছুই জানি না আমি হঠাৎ দেখতে পাই আমার শ্বশুরমশাইকে যখন মারা হচ্ছে বাঁশ দিয়ে তখন আমি দৌড়ে আসি যে আমার বাবাকে মারছে বলে সেই মুহূর্তে আমাকে ধরে আমার শাড়ি টেনে ছেঁড়া হয় রাস্তায় ফেলে মারা হয় কারা নম্রতা ব্যানার্জি তার দাদা সুমন ব্যানার্জি সুমন ব্যানার্জি একটা ইট নিয়ে ছুড়ে কোনো রকমে আমার গায়ে না লাগে আমার হাজব্যান্ডের এখানে লাগে এখনও সে হাসপাতালে এখনও সে হাসপাতালে এবং আমাকে আছে আমার ভাগ্নে সেই ভাগ্নেকে এমনভাবে মারা হয় তার এখানে একটা হার অলরেডি ভেঙে গেছে এবং সে এখনও বাড়ি আসেনি থানায় কেস করতে গেছে তাহলে এরকম যদি হয় যে একটা মেয়েকে রাস্তায় শাড়ি ধরে টানা হয় তাহলে বাংলা কোথায় আর দাঁড়িয়ে তাদের একটা রাগ রোষ আমরা জিতেছি যখন আমার ঘরে আমরা বিজয় মিছিল নিয়ে আসছি ওই রাস্তা ক্রস করা চলবে না কেন চলবে না

ঘটনা ঘটেছিল বলতে আমরা বিজয় হওয়ার পরে আমরা বেরিয়েছিলাম আনন্দ একটা সবাইকার মধ্যেই ছিল মানুষের অভ্যর্থনা ছিল সেই আমরা বেরিয়েছিলাম তো সেই কারণে আমরা যখন যাচ্ছিলাম তো ক্যান্ডিডেটের বাড়ির ওই দিক দিকে যখন যাওয়া হচ্ছিলো আমাদের তো এটা পুরোটাই ওয়ার্ড তো যাওয়া হচ্ছিল তো সেই মুহূর্তে ওরা পেছন দিক দিকে এসে আক্রমণ করে ইট লাঠি ঠিক আছে সমস্ত কিছু দিয়ে আমাদেরকে আমাদের অনেক কর্মী আহত হয়েছে সেগুলো প্রমাণও আমি দিতে পারি এরকম এখনও পর্যন্ত এরকম হয়েছে পার্থির বাড়ির লোক একটাই তো কথা পার্থির বাড়ির লোক অর্চিতা ব্যানার্জির বাড়ির লোক অভিযোগ করলেই তো অভিযোগটা সত্যি হয়ে যাবে না না আমার আমার নিজের হাজব্যান্ড আহত হয়েছে সব থেকে বড় কথা আমার নিজের হাজব্যান্ড আহত হয়েছে আমাদের চার পাঁচজন আরো বেশি আহত হয়েছে আরো আরো কম হবে না আরো বেশি হবে লাঠি ইট লাঠি দিয়ে ছোট ছোট পুরো দাগ পড়ে গেছে আমি প্রমাণও দেখাতে পারবো না থানায় এখন অভিযোগ অভিযোগ করা হয়নি আমি করব আজকে আমাকে থাকতে বলেছেন কিছু না করে একদম কালকে আমি অবশ্যই থানায় লিখিত দেব খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হদ রিপোর্ট আনন্দ বার্তা